রাজধানীর ভাষানটেকে একটি বাসায় সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দগ্ধ হয়েছেন নারী ও শিশু সহ একই পরিবারের ছয়জন। ভোর চারটার দিকে নতুন বাজার কালভার্ট রোডে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ভর্তি করা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দগ্ধরা হলেন লিটন মিয়া ও তার মা মেহরুননেসা, স্ত্রী সূর্যবানু, তাদের সন্তান সুজন লামিয়া ও লিজা। ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।